প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে গেল তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবেদন তুলে ধরা হয়। পর্যালোচনায় দেখা গেছে এই সময়ে পাঁচটি বৈঠকে 36টি সিদ্ধান্তের মধ্যে 24টি বাস্তবায়িত হয়েছে, 12টি বাস্তবায়নের অপেক্ষায়। সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। বাস্তবায়িত হয় 24টি, 66.67%, আর বাস্তবায়নাধীন আছে, পেন্ডিং আছে 12টি, 33.33%। সচিব বলেন এই সময়ে কর্মকৌশল গৃহীত হয়েছে 2টি, সমঝোতা স্মারক সই হয়েছে 1টি এবং আইন পাশ হয়েছে 5টি। সেই হিসাবে গত বছরের পারফরমেন্স একটু বেটার ছিল। এছাড়া সচিবালয়ের ভবনগুলোর অগ্নি নিরাপত্তার বিষয়টি পর্যালোচনায় সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে সচিবালয়ের ভবনগুলো ভূমিকম্পে ঝুঁকিমুক্ত নয় বলেও জানান সচিব। এগুলো চেক করে রিপ্লেস করতেছে, যেগুলো মেয়াদ উত্তীর্ণ রিপ্লেস করে দিচ্ছে, এগুলো যার যার মতো সবাই করছে, কিন্তু আমরা ইনে পড়ি সবার সাথে এটা নিয়ে মিটিং করব খুব তাড়াতাড়ি। বহুতল ভবন নির্মাণে একটি পরিকল্পনা প্রায় চূড়ান্ত বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে সেগুলো তো বড় চেঞ্জ কিছু করা যাবে না। আমরা এই যে মসজিদের পাশে বড় বিল্ডিং হবে 20 তলা, ওটার মধ্যে এই সব বিষয় অ্যাড্রেস করে করা হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।